তো এই গাইস, রাধে রাধে। আজকে হচ্ছে গিয়ে 12th মার্চ। তো আজ থেকে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে ফেস্ট আরম্ভ হচ্ছে, ঠিক আছে? তো আজকে যে ফেস্টটা আছে ওটা হচ্ছে আপসুর প্রেজেন্ট সংস্কৃতি। তো ওখানে আগে থেকে প্রচুর সাজানো গোজানো হয়ে গেছে ক্যাম্পাস, ঠিক আছে? তো আমরা এখন ক্যাম্পাস হয়ে যাব, যেহেতু আমরা ল্যাবে যাচ্ছি। এখন রাত্রে প্রোগ্রাম আছে গান্ধী ভবনে, যেটা প্রতি বছর ওয়েটিতে হতো, বাট এবছর গান্ধী ভবনে হচ্ছে। তো আমরা ওখানে যাওয়ার সময় তোমাদের পুরো সাজানো কিভাবে হয়েছে দেখিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আর্টস ফ্যাকাল্টি, আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি নয়, আর্টস ফ্যাকাল্টির যে প্রোগ্রামগুলো হয় সেটা শুরু হচ্ছে এখন। আর্টস ফ্যাকাল্টি শেষ হবে, তারপরে আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আরম্ভ হবে। হ্যাঁ শোন না, এটা নয়, মানে আপসুর সংস্কৃতি চলতে চলতে আমাদের ফেটসুর ফেস্ট আরম্ভ হয়ে যাচ্ছে, ফেটসুর সিজন আরম্ভ হয়ে যাচ্ছে, মানে দুটো একসাথে হবে। মানে আমি আমি এতদূর জানি যে আজ কত তারিখ, 12 তারিখ, 12 থেকে 16 বা 17 পর্যন্ত বোধহয় এদের আছে, আপসুদের আছে। আমাদের বোধহয় 15 তারিখ থেকে আরম্ভ সিজন, বিভিন্ন রকম স্টোর বসে আছে, এখান থেকে কেনাকাটা করে সবাই অনেক। রাত্রে এটা দেখতে আরো ভিউ সেরা লাগবে, রাতে থেকে আগের বছর এই সব জায়গাগুলোতে পুরো লাইটিং করে দিয়েছিল। আচ্ছা হ্যাঁ, আগের বছর পুরো লাইটিং ছিল, এবছর শুধুমাত্র জাস্ট এগুলোই টাঙ্গিয়েছে উপরে। 4 নম্বর যেটা যে মোড়টা আছে, হ্যাঁ, এই মোড়টা থেকে পুরো ওইটি পর্যন্ত পুরো লাইটিং করে দিয়েছিল, আরো ভালো লাগছিল দেখতে। এবছর বোধহয় এতটা বাজেট নেই, ইনকাম হয়নি ওদের। এখানে সব স্টোর গুলো বসে আছে খাবার দোকানের। মাংস আছে, মোমো আছে, বিরিয়ানি আছে, কি লাগবে বল? চার নম্বর গেট পুরো একদম সাজানো হয়ে গেছে। এখানে যে রঙিন পেপার গুলো দিয়েছে ওইগুলো আগের বারে রঙিন পেপার না হয়ে এখানে এসেছিল, লাইট দেওয়া ছিল, লাইটিংস ছিল, ওটা ভালো লাগছিল। কারণ এত অনেক সে বল টাইপের গুলো ঝুলছিল ওখানে, ওগুলো ছিল না? আচ্ছা এবারে গান্ধী ভবনে হচ্ছে, এবারে গান্ধী ভবনে হচ্ছে। আচ্ছা ওই জন্য গান্ধী ভবনের দেখে দেবো, গান্ধী ভবনের সামনে প্রচন্ড ভিড়। এটা ঠিক কেমন হয়েছে, হয়ে গেছে নিস তো, এটা হচ্ছে হয়ে গেছে আমাদের যেই টাইমের মতন, মানে পাশের পাড়ায় এ হচ্ছে, পাশের পাড়ায় পুজো হচ্ছে, বিয়ে বাড়ি হচ্ছে, সব হচ্ছে, কিন্তু আমাদের সকাল থেকে সিটি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ল্যাবে, বাট এখানেও প্রোগ্রাম চলছে, যেটা আমরা টাইম দিয়ে একটু দেখতেও পাচ্ছি না, চেক করেও দেখতে পার মতন সেই অপরচুনিটি নেই। একদম ইচ্ছে করছে যে যাই একটু দেখে আসি, প্রোগ্রাম দেখতে পাচ্ছি না, সময় নেই, সময় নেই, এটাই হচ্ছে বড় কথা। কই না স্যার, এই ধরা বাস প্লেসমেন্ট মিলছে, প্লেসমেন্টের টাইম আছে। এইটুকুই, রাতে যদি কিছু প্রোগ্রাম হয় রাত্রে আবার আসবো, কারণ আমি হোস্টেলে আছি, ক্যাম্পাসের মধ্যেই থাকবো, তখন কিছু প্রোগ্রাম যদি থাকে দেখে নেবো, তখন একটু টাইম পাবো হয়তো দেখার, ওই জন্য দেখি। সবাই তার স্ক্রিনটা দেখ, হেভি হেভি শুভজিৎ ছেলে এখন হ্যাক করছে। ভাইয়া ক্যা হ্যাক কর রো? রোহিত, রোহিত সিটি কেমন গেল তোমার? সিটি ক্লাস টেস্ট কেমন হয়েছে ভাই? লাইভের সব থেকে নিখিল, নিখিল আজকের ক্লাস টেস্ট কেমন হয়েছে ভাই? এরকম কেউ বলে ভালো খারাপ এরকম থাকে কমেন্ট, ভিডিও করছি, ঠিক আছে আমি কেটে দেবো।
লাইফের সবথেকে ভালো ক্লাস টেস্ট কি এটা? এরকম ক্লাস টেস্ট কি বলার কথা? শুভজিৎ, ক্লাস টেস্ট কেসা গেছে তেরা? তুই তোর হিন্দিতেই বল ভাই, বাংলাতে। ঠিক আছে, বেশ, ভাই ভাই তোর ক্লাস টেস্ট কেমন গেছে বল। এখন আমাদের ল্যাব শেষ হয়ে গেছে প্রায় 5:30 দিকে। তারপরে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি প্রোগ্রাম যেখানে হচ্ছে ওখানে। ঠিক আছে, খাওয়া দাওয়াতে কি চেষ্টা করেছো তো বল। আচ্ছা, খাওয়া দাওয়াতে আমরা রোল অর্ডার করেছিলাম, তো দুটো ভেজ রোল অর্ডার করেছিলাম যার প্রাইস হচ্ছে 50 rupees। ঠিক আছে, তো আমাদের বড় লোক বন্ধু কি করেছে, দোকানদারকে 70 taka পেমেন্ট করে দিয়েছে। ভাই আমি গরিব মানুষ, আলো কম আসছে এই হচ্ছে আবার অন্ধকার। তো খাওয়া দাওয়া করতে গিয়ে ওই কেস হয়ে গেছে, তো দোকানদারকে বললাম যে পরের দিন আমরা যখন খেতে আসবো আবার পয়সা ঠিকঠাক করে টাকা বিল হয়েছিল, 70 taka পে করে দিয়েছে। 50 taka বিল হয়েছে, 70 taka পেমেন্ট করেছে। এমনটা ঘটেছে, মানে ও মনে করছে দুটো এগ রোল অর্ডার করা হয়েছিল, ও খেয়ে বুঝতে পারিনি ওটা এগ রোল না ফেসবুক। যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি মোটামুটি গান্ধী ভবনে। গান্ধী ভবনে আমরা পৌঁছে গেছি, এখানে জাস্ট অনুষ্ঠানে একটা দেখি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড দেখে ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি আমি এক্ষুনি। দেখালাম ভিউ, এই হচ্ছে ফুল সংস্কৃতির পুরো একদম ভিউ, কোথায় কি আছে সব দেখিয়ে দিলাম। 4 নম্বর গেটে ঢোকার সময় প্রচুর পরিমাণে সাজিয়েছে এবারে, সব থেকে বড় জিনিস হচ্ছে এটা, আগের বারের থেকে এবারে সাজানোটা ভালো আছে। আর এই প্রোগ্রামটা চলবে 12 থেকে 16 অবধি আশা করি, যা শুনলাম আমি। তো এই হচ্ছে আজকের মতো ভিডিও, আর ক্লাস করে একদম আজকে পুরো টায়ার্ড হয়ে গেছি, তো আজকে এখান পর্যন্ত।